আসসালামু আলাইকুম সব বন্ধুরা, আজকে আরেকটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের মেডিসিনটি হচ্ছে সলবিয়ন, ভিটামিন B1, ভিটামিন B6, ভিটামিন B12, পাতলা আয়রনযুক্ত ট্যাবলেট। এটি মূলত প্রস্তুত করেছেন এসকে ফার্মাসিক্যাল লিমিটেড। এই মেডিসিনটি কেন ব্যবহার করবেন, কিভাবে গ্রহণ করবেন, ডোজ, যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, ফাস্ট প্রতিক্রিয়া, সতর্কতা, সতর্কবাণী, ওভারডোজ, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করতে পারবেন কিনা, প্যাক সাইজ, প্রতিবেদের দাম, এ টু জেড আলোচনা করব। এই মেডিসিনটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এটি ব্যবহার সময় ফিট ও কোমরের ব্যথা, বিভিন্ন ধরনের নার্ভের প্রদাহে, অবশ্যই যাদের ফিট কোমরের ব্যথা রয়েছে, প্রচণ্ড ব্যথা রয়েছে, তারা এই মেডিসিনটি খাবেন, ইনশাল্লাহ অনেক বেশি উপকার পাবেন। এটি কীভাবে গ্রহণ করবেন, সব মেডিসিনের ক্ষেত্রে মেডিসিনগুলো আপনারা গুঁড়া অথবা ভেঙে খেতে পারবেন না, এক গ্লাস পানি দিয়ে মেডিসিনটি গিলে ফেলতে হবে। ডোজ, ট্যাবলেটটি 1 থেকে 3টি ট্যাবলেট প্রতিদিন খেয়াল রাখতে হবে। ইঞ্জেকশন IM ডিপ ইন ড্রাগ ট্রিয়াল পথে প্রয়োগ করতে হবে। মাত্রাতিরিক্তের ক্ষেত্রে দিনে একবার এম্প্রোল এবং মধু ফলো আপ থেরাপির ক্ষেত্রে প্রতি সপ্তাহে 2টা বা 3টা ক্যাপসুল। বিভিন্ন কারণে ওষুধের মাত্রা তারতম্য হতে পারে, ডাক্তার যেভাবে পরামর্শ দিবে ঠিক সেইভাবে এই সলবিয়ন মেডিসিনটি খাবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি খাওয়ার চেষ্টা করবেন না, তাহলে দেখা যায় অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেসব ক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করা যাবে না, এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যাদের সমস্যা রয়েছে অতিরিক্ত তারা ব্যবহার করতে পারবেন না। যখনই ব্যবহার করবেন ডাক্তার যেভাবে বলবে ঠিক সেভাবে ব্যবহার করবেন, অন্যভাবে ব্যবহার করার চেষ্টা করবেন না। ডাক্তার অবশ্যই আপনাদেরকে বলে থাকে যে ডাক্তার এইভাবে মেডিসিনটা উল্লেখ থাকে প্রেসক্রিপশানে, ঠিক সেইভাবে এই মেডিসিনটি ব্যবহার করতে চেষ্টা করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, সব মেডিসিনের ক্ষেত্রে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তেমনি সলবিয়নের ক্ষেত্রে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত শোষণীয়, কখনও কখনও অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই মেডিসিনটি যখনই খাবেন আপনার অ্যালার্জির পরিমাণ অনেকটা বেড়ে যাবে, তখন আপনারা কী করবেন, সাথে হালকা অ্যালার্জির ট্যাবলেট খাবেন, তখন দেখবেন আপনাদের আর সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। সতর্কতা এবং সতর্কবাণী, এই বিষয়টির ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সব মেডিসিনের সতর্কতা এবং সতর্কবাণী উল্লেখ থাকে। লেবোডোপা গ্রহণকারী এবং যে কোনো সক্রিয় উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ওভারডোজ, আপনি যদি মনে করেন যে এই মেডিসিনটি অত্যাধুনিক পরিমাণে ব্যবহার করে ফেলেছেন, আপনার অনেক সমস্যা হচ্ছে, অবশ্যই আপনি সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, বলবেন ডাক্তার যে এটি কীভাবে ব্যবহার করা যায়, আমি তো অতিরিক্ত খেয়ে ফেলছি, সেই বিষয়ে আলোচনা করবেন। তখন আপনি যদি ডাক্তার না পান, তাহলে আশেপাশে কোনো মেডিসিন দোকান অথবা হসপিটাল থাকলে সাথে সাথে ওখানে যোগাযোগ করবেন, যোগাযোগ করে ডাক্তার যেভাবে বলবে ঠিক সেইভাবে মেডিসিনটি গ্রহণ করবেন। অতিরিক্ত মেডিসিন গ্রহণ করার ফলে আপনার অনেক সমস্যা হতে পারে, সেই বিষয়টিও লক্ষ্য রাখবেন। গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালীন মেডিসিন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, যখন তথ্য পাওয়া যায়নি বলা আছে, তখন আপনারা তথ্য যদি নাই থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে খাবেন। ডাক্তার ঠিক আপনাকে যে কোনো একটা তথ্য বলে দিবে যে কীভাবে খাবেন, কখন খাবেন, খাওয়ার নিয়ম সব কিছু বলে দিবে। যদি কোনো সমস্যা থাকে, পার্শ্ববর্তী কোনো যদি ফার্মাসিস্ট থাকে তার সাথে যোগাযোগ করবেন, উনি অনেক কিছু বলতে পারবে যে কীভাবে খাবেন, কখন খাবেন, বিশেষ করে প্যাক সাইজ এবং প্রতিপিসের দাম। প্রতিপিসের দাম ধরা হয়েছে 8 টাকা। এটি মূলত আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবলেটটি ঠিক আছে, এখানে B1 100 mg, B6 200 mg, B1 12 200 mg, বিস্তারিতভাবে সব কিছু দেখা আছে। সো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।